তার অনুভব নিউজের পক্ষ থেকে সাক্ষাৎকার করল কংগ্রেস লিডার ও হাইকোর্টের আইনজীবী প্রতীক তিওয়ারি। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই নিয়ে আমি সরাসরি স্টার অনুভব নিউজ থেকে চলে এসেছি কংগ্রেস লিডার প্রতীক তিওয়ারি কাছে, কিছু কোয়েশ্চেন করব জেনে নেব রাজনৈতিক ব্যাপারে। স্যার বলছি, এখন যে রাজনৈতিক ব্যাপার চলছে, বাম আর কংগ্রেসে একজোট হয়েছে, তা নিয়ে আপনি কি বলবেন, সেই মহল নিয়ে আপনি কি বলতে চান? সব থেকে আগে স্টার অনুভবের যত ভিউয়ার্স আছে সবারকে সরস্বতী পূজা, আগামী যত পূজা আসছে তার জন্য নমস্কার। আর যে আপনি প্রশ্ন করেছেন কি কংগ্রেস আর বাম জোট নিয়ে, কংগ্রেস আর বাম জোট যে 2016 বিধানসভা নির্বাচনী হয়েছিল সেইখানে প্রাসঙ্গিক ছিল, প্রায় 40% ভোট নিয়ে এসেছিল। টিএমসি যেখানে 41% নিয়ে এসেছিল, কংগ্রেস আর বাম জোট 40%-এর কাছাকাছি ভোট নিয়ে এখানে মুখ্য বিপক্ষী দলের ভূমিকা নিয়েছিল। 2019 লোকসভা নির্বাচনে আমাদের জোট কোনো কারণ থেকে ভেঙে গেছিলো, কিন্তু মানুষের আহ্বানে, মানুষের চাহিদাতে পুনঃ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আর বামের শীর্ষ নেতৃত্ব এরা মিলে একটা জোট করেছে। আর আপনি দেখবেন টিএমসি যেইখানে একটা অন্য ধার্মিক উন্মাদ করছে, বিজেপি সেই রকম ধার্মিক উন্মাদ করছে, আমরা সাধারণ মানুষের কথা করছি, আমরা কথা করছি বেরোজগার যে চাকরি যুবক আছে, যুবতী আছে তাদের জন্যে আমরা কথা করছি, টেটের জন্যে আমরা কথা করছি, যে চাষির আন্দোলন হচ্ছে দিল্লিতে তার নিয়ে আপনি দেখবেন। আর সাধারণ মানুষ এই জিনিসটা ভালো চোখে গ্রহণ করছে, কেন কি যেইখানে অল্টারনেট হিসাবে টিএমসি আর বিজেপি আছে, দুপক্ষই সাধারণ মানুষের কোনো কথা করছে না। আর যে আপনারা মিডিয়ায় বহুত লোক, মিডিয়া কি আছে, সব মিডিয়াকে তো দোষ দেওয়ার লাভ নেই, আপনি দেখবেন মিডিয়ারা কাজের কাজ কিছু দেখায় না, ছোট ছোট গল্প, গদি মিডিয়ার একটা শব্দ চলেছে। তো সেইখানে আজকে কংগ্রেস আর বামের জোট প্রাসঙ্গিক আছে, আর এটা মানুষের চাহিদা আছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক মহলে বিজেপি আর তৃণমূল কংগ্রেস একসাথে ফেস টু ফেস লড়াই করে যাচ্ছেন, আপনাদের অ্যাজ এ কংগ্রেস লিডার হয়ে আপনি কি বলবেন? আপনাদের পার্টি থেকে তো কোনো কিছু সেরকমভাবে দেখা দিচ্ছে না মহলে, আপনি এই বিষয়ে কি বলবেন? ম্যাডাম আপনি কোথায় থাকেন, পশ্চিমবাংলায় থাকেন কি থাকেন না, আমি আপনার থেকে এইটা জানতে চাইছি। আগে আপনি থাকেন, অধীর রঞ্জন চৌধুরীকে চিনেন, আপনি মনোজ চক্রবর্তীকে চিনেন, সুজান চক্রবর্তী বাম নেতাদেরকে চিনেন? আপনি কত মিছিল দেখবেন, আপনাকে আমি এই চ্যানেলে বসে বলছি, আপনি দেখুন এমনি কোনো দিন যাচ্ছে না যেখানে আমাদের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, আমাদের যুব কংগ্রেস, আমাদের ছাত্র পরিষদ, আমাদের আইএনটিইউসি যারা রাস্তায় নেই, মিছিলে নেই। এইটা হতে পারে যত কাভারেজ মিডিয়া কভারেজ বিজেপি পাচ্ছে, টিএমসি পাচ্ছে, কী কারণে পাচ্ছে আমরা জানি না, হতে পারে ওইটা মানুষ দেখছে না। যদি আপনি সব দেখে দিবেন, আপনি আমার দিকে প্রশ্ন করবেন, এত কংগ্রেস আর বাম জোট মিলে মানুষের জন্য কথা করছে, আন্দোলন করছে, এইবার পশ্চিমবাংলা থেকে কংগ্রেস আর বাম জোটই আসবে। কিন্তু এইটাই বললাম, ঘুরে ফিরে কিছু গদি মিডিয়ার ব্যাপার আছে, টিভিতে দেখায় না, কিন্তু চোখে যে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করছে তারা দেখতে পাচ্ছে কি কংগ্রেস আর বাম জোট ডেইলি আন্দোলন করছে সাধারণ মানুষের স্বার্থে। তাও দেখে কি মনে হচ্ছে, আপনারা কি জিতবেন, আপনারা এখানে কি আসন গ্রহণ করতে পারবেন সিপিএম এর সাথে জোট মিলে? আমরা তো কোনো জ্যোতিষী নেই না, আর আমরা তো কোনো বুথ ক্যাপচার করতে পারবো না যে আগাম বলে দিব কি আমরাই জিতে যাব। এইসব প্রশ্ন তো যারা বুথ ক্যাপচার করতে পারে, যারা জ্যোতিষী থাকে, যারা পয়সা থেকে কিনে নিতে পারে তারা বলতে পারে। আমরা তো কেন্দ্র সরকারের যা জনবিরোধী নীতি আছে তার বিরুদ্ধে মানুষের জন্য লড়ছি, আমরা এখানে রাজ্য সরকারের যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে রাস্তায় নামছি, আর আমরা সব সাধারণ মানুষ, ছাত্র, যুবক, যুবতী, শ্রমিক, চাষি সবার কথা করছি, আমরা প্রত্যেক শ্রেণীর কথা করছি। আর আগামী দিনে আমাদের মনে আছে আর বিশ্বাস আছে এতটুকু কি সাধারণ মানুষ আমাদের সঙ্গে দাঁড়াবে আর কংগ্রেস আর বাম জোটকে বিপুল ভোটে জয় করে এইখানে আমাদেরকে পশ্চিমবাংলায় সাধারণ মানুষের কাজ করার জন্য নিয়ে আসবে। তো কালকে যে দেখা গেছে বিক্ষোভ করার জন্য সিপিএম কংগ্রেস একসাথে জোট মিলে নেমেছিল, নানান স্কুলে নানানভাবে তাদেরকে অপদস্থি করে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, তো তাদেরকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন একটা কি হয়, পশ্চিমবাংলার চিরকাল একটা ইতিহাস আছে যেখানে কোনো রাজনৈতিক দল যদি বন্ধু ডাকে তো সাধারণ মানুষের একটা প্যানিক হয়ে যায় কি এইখানে বন্ধু ছেলেকে পাঠাবো কি পাঠাবো না। এইখানে নিয়ে কিছু ছোট এক দুটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, সেই নিয়ে আমি বলতে পারবো না, যেখানে 10 কোটি মানুষ পশ্চিমবাংলায় বসবাস করছে এখানে 2-4 ঘটনা এরকম হতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষের পরশু যেভাবে নৃশংসভাবে লাঠিচার্জ করা হয়েছিল ছাত্র, যুবক, যুবতীদের, আপনি বলুন সেটা ঠিক ছিল?
ওরা তো গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন করছিল, কি গণতান্ত্রিক আন্দোলন করারও আমাদের অধিকার নেই? আমাদের এতটুকু যোগ্যতা নেই, আমরা করতে পারবো না কি? এটা আমাদের অধিকার নেই, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার নেই কি? ছাত্র যুবক বামের চাই কংগ্রেসের একটা রাস্তায় আন্দোলন করতে পারে একটা ন্যায্য দাবি নিয়ে, আর তার যদি বিরুদ্ধে আমরা যেভাবে পিটিয়ানো হয়েছিল, আমরা পশ্চিমবাংলায় 12 ঘন্টার বন্ধ ডেকেছিলাম সাধারণ ধর্মঘট, আর যেভাবে মানুষ সাড়া দিয়েছে নিজে, আমরা তো জোর করে গায়ে জোর থেকে করিনি, এটা মানুষকে ডাক করেছিলাম আর মানুষ ভালো সাড়া দিয়েছে। এইটা রাত্রিবেলা বলেছি সকালে 6টা থেকে বন্ধ, আপনাকে তো এটাও ভাবতে হবে না, নালে বন্ধ কি হয়? 10 দিন 15 দিন 1 মাস আগে নোটিশ দিয়ে বন্ধ হয় কি এই ইস্যু নিয়ে আমরা ধর্মঘট করছি, কিন্তু আমরা বিকেলে 6টা 7টা নাগাদ ডিসিশন হলো, নেক্সট ডে মর্নিং 6টা থেকে আমাদের বন্ধ ছিল, তো আপনাকে সেই জিনিসটাও ভাবতে হবে। তো আপনারা জানেন যে কালকে যে আপনারা দেখেছেন বিক্ষোভ বন্ধ দেখেছেন, তো আপনারা বলেন সেটা শান্তির জন্য দেখেছেন, দেখে তো মনে হচ্ছিল না যে শান্তির জন্য, অনেক পুলিশদেরকে নামতে হয়েছিল মাঠে আপনাদেরকে কন্ট্রোল করার জন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি একটা ভালো জানেন কি পুলিশের কাজটা কি হয়, আইন যে ব্যবস্থা আছে, ল অ্যান্ড অর্ডার থাকে, কানুন ব্যবস্থা, ওইটা মেনটেন করা পুলিশের কাজ আছে। তো পুলিশ এইটা একটা অ্যাপ্রিহেনশন করে রাখে কি যদি কোনো ঘটনা দুর্ঘটনা হয়ে যায়, পুলিশের একটা কাজ আছে, ওরা যে বন্ধ ডাকবে ওরা রাস্তায় নেমে যাবে কি কোনো ঘটনা না হোক, কোনো দুর্ঘটনা না হোক, এটা কোনো নতুন করে জিনিস নেই, এটা কোনো আশ্চর্য হওয়ার মতন জিনিস নেই, পুলিশ নিজের ডিউটি করেছে কি কেন, যেহেতু ওনাদেরকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয়। আপনি কি মনে করছেন এটা কি মমতা ব্যানার্জি অনুযায়ী তারা এই মাঠে নেমেছে, নেমে আপনাদেরকে বিরোধী এর জন্য ক্ষতি করেছে? এটা কি বলার অবকাশ থাকে যে সিএম হবে, যার রুলিং পার্টি হবে, পুলিশ তো ওর হিসাবেই চলে, এটা তো একটা চিরকালের কথা আছে, এটা তো দেখার কথা, এটা তো নতুন কোনো জিনিস নেই যে আমি মানুষকে বলবো ইয়া সাধারণ জনগণকে বলবো, এটা পুলিশ তো যা হয় তো ওর হয় পুলিশ কাজ করত। কৃষক আন্দোলন নিয়ে দিল্লিতে যে বিক্ষোভ চলছে সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা বলার কি অবকাশ থাকে, এইখানে চাষিদের যে ন্যায্য দাবি আছে, যেটা আমাদের কেন্দ্র সরকার জনবিরোধী চাষি বিরোধী একটা নীতি নিয়ে এসছে, একটা কালা কানুন নিয়ে এসছে, তার প্রত্যাহারের জন্যই তো চাষিরা আন্দোলন করছে। আর ওনাদের দাবি কী আছে কি আপনি বলছেন কি চাষিরা যদি কন্ট্রাক্ট ফার্মিংয়ে চলে যাবে, ওনার বাড়ির ছেলে এক গ্রামও চাষের জিনিসটা হাত থেকে তুলতে পারবে না, আপনি বলুন কোনো কোর্টে মামলা করতে পারবে না, কোনো MSP যে মিনিমাম সাপোর্টিং প্রাইস থাকে সেইটা কোনো থাকবে না, আজকে এইসব আমাদের দাবি। আর ওরা বলে কি 90% আমরা মেনে নিয়েছি, তো আমি আপনার মাধ্যম থেকে একটা কথা বলতে পারি, যদি কোনো আইন এসছে আর যারা আইন তৈরি করছে বলছে কি আমরা 19টা 20টা বৈঠক করে আমরা 90% জিনিসটা রেকটিফাই করেছি, মানে 90% ভুল, 10% আমরা বলছি যে বাকি আছে ব্যালেন্স সেটাও রেকটিফাই করে দিন সাধারণ মানুষের স্বার্থে। আর এইটা কী করছেন আপনি কি শুধু কন্ট্রাক্ট ফার্মিং, আপনি আমার কথায় যাবেন না, কোনো লোকের কথা যাবেন না, আপনারা তো মিডিয়ার লোক, আপনাদের আর্কাইভ থাকে, পূর্ণ ভিডিওস থাকে, পূর্ণ কথা থাকে, শুধু মোদিজি না, মাননীয় মোদিজি আমাদের যে প্রধানমন্ত্রী আছে 2014 ওনার যত আগের স্টেটমেন্ট আছে, 2014 লোকসভা উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে, আপনি নিয়ে আসুন চাষিদের জন্য উনি কী বলেছেন আর সাধারণ মানুষের জন্য কী বলেছেন, আমাকে আর কিছু বলতে হবে না, আমাকে কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু দেখিয়ে দিবেন। আজকে যেভাবে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি চলছে তার প্রতিবাদে আমরা করছি, আমরা চাষিদের সঙ্গে ছিলাম আছি আর থাকবো। কিছু বিষয় নিয়ে ডিসকাস করলাম প্রতীক তিওয়ারির কাছে, বাকি আপডেট জানার জন্য আমাদের চ্যানেলে দেখে নিন স্টার অনুভব নিউজে।